জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নেই ভোটার কার্ড বা আধার কার্ড, সঠিক পরিচয়পত্র না পাওয়ায় মৃতদেহ আটকে রাখে হাসপাতাল, এমন মানুষের খোঁজ পাওয়া গেল মুর্শিদাবাদের রানীনগরে। রানীনগরের বালিদিয়ারের মিঠু শেখ নামের এক ব্যক্তি আজ থেকে 17 দিন আগে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে দিনমজুরের কাজে গিয়েছিল। তারপর ভারী বোঝা বহন করতে গিয়ে পা পিছলে ঘাড়ের ওপর বোঝা পড়ে। প্রথমে তাকে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ 17 দিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল তার মৃত্যু হয়। হাসপাতালে মৃত্যু হলে তার প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় তার দেহ হাসপাতালে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন মিঠু শেখের পরিবারের সদস্যরা। কাগজপত্র না থাকায় মৃত্যুর পর তার ভাইকেও আটকে রাখা হয় বলে অভিযোগ, যদিও তার ভাইয়ের নিজস্ব কাগজপত্র থাকায় পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। মৃত মিঠু শেখের ভোটার কার্ড বা আধার কার্ড না থাকলেও তার খাদ্য সুরক্ষা কার্ড রয়েছে। কেন মিঠু শেখের ভোটার কার্ড বা আধার কার্ড নেই সেই প্রশ্ন করা হলে পরিবারের লোকজন জানান, মিঠু শেখ সবসময় নেশা করে থাকত, নাগরিক হিসেবে নিজের কাগজপত্র যে তৈরি করতে হয় সে বিষয়ে কোনো মতেই গুরুত্ব দিত না, এই কারণেই কাগজপত্র হয়নি। যদিও তার খাদ্য সুরক্ষা কার্ড রয়েছে, একে তো স্বামীকে হারানোর শোক, তার উপর স্বামীর দেহ কীভাবে হাসপাতাল থেকে ছাড়ানো হবে সেটা ভেবেই দুশ্চিন্তায় রয়েছেন মিঠু শেখের স্ত্রী সেলিনা বিবি। মিঠু শেখের বাড়িতে এক ছেলে এক মেয়ে রয়েছে, অভাবের সংসার, দিনমজুরি করে কোনো রকমের সংসার চলত। হঠাৎ করে স্বামীর মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পড়েছে স্ত্রীর, কিন্তু প্রশ্ন হচ্ছে সমাজ কোন পথে এগোচ্ছে? এখনও কি মানুষ সচেতন হননি? এখনকার মানুষের কাছে নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় কাগজপত্র থাকে না, এমন হতে পারে? না জানি এমন মানুষ সমাজের বুকে আরও কত লুকিয়ে রয়েছে, সেই প্রশ্ন কিন্তু তুলে দিল রানীনগরের মিঠু শেখ। 17 দিন আগে পাট বাইতে গেছিল, পাট বাইতে যায় মাথা থেকে বুঝা পড়ে, তখনই পড়ে যাই, উঠতে পারেনি, একবারে ওখানেই অজ্ঞান হয়ে গেছিল। আস্তে আস্তে কথা মথা বলছিল, চারজন আছে লিয়েছিল, লিয়েছি তো ওই তো লিয়ে গেছে বহরমপুরে, এ রানীনগর তুলেছিল, নারীগর থেকে আবার রংপুর লিয়েছিল, রংপুর থেকে একবার সোজা বহরমপুর লিয়েছিল, বহরমপুরে সেদিনকে ভর্তি করে আইসিতে 16 দিন ছিল, 16 দিন কেদিন মারা গেছে। তার জন্য হলো যে খাদ্য সুরক্ষার কার্ড ছিল বাড়তে, ওটা জানানোর পর হলো পরে ওটা লিয়ে যায়, আবার ভাইয়ের ডকুমেন্ট দিয়ে জমা করে ভর্তি করেছিল যে ভর্তিটা করি, যখন যা হবে হবে, তাই বলে ভর্তি করেছিল। এবার ভাইয়ের ডকুমেন্ট বাঁচাতে যে ওকে আর ছাড়ছিল না, তাই ছাড়ানোর জন্য ওকে হলে পরে আর ডকুমেন্ট লিয়ে যায় ছাড়িয়া লিয়ে গেছে পোস্টমর্টমের ঘরে, আর কিছুই নাই, ওকে বললেও করে না, খো যাই না, খো ডকুমেন্ট বাড়িতে থাকে, কোনো সময় বাড়িতে থাকে না, ডকুমেন্ট তৈরি করতে পারে কাজ করে কেরালা, কেরালা থেকে যেতে গেলে তো ডকুমেন্ট লাগে, ওই সাত দেশের নিজের কার্ড নিয়ে বেড়ায়, কখনো হয়নি ও তো কোনো সময় থাকে না, ওই যখন করা হয় তখন ওই টাইমে থাকে না।